নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন দুয়ারে সরকারের জন্য অনেকে কমেন্ট করে বা মেসেজ করে জানিয়েছিলেন যে কবে নাগাদ দুয়ারে সরকার হতে পারে সেই সম্পর্কে আপনারা জানতে চান আজকের ভিডিওতে আপনাদের জন্য দুর্দান্ত তথ্য আছে মানে দুয়ারে সরকার আবার শুরু হতে চলেছে এবং তা এই নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে আর আপনারা জানেন দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা একাধিক প্রকল্পের সুবিধা একটি জায়গাতে পেয়ে যান অর্থাৎ আপনার এলাকায় যেখানে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখান থেকে আপনারা কৃষক বন্ধু কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার সেলফ হেল্প গ্রুপ সেই সঙ্গে জমির বিভিন্ন কাগজপত্র সংক্রান্ত বাংলা শস্য বিমা একাধিক সুবিধা আপনারা পেয়ে যান এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন যারা নতুন কিছুর জন্য আবেদন করতে চান বা তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে চান আপনাদের জন্যই কিন্তু আজকের ভিডিওতে সুখবর দেওয়ার আছে আর এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে অনুষ্ঠিত হতে পারে এবং এই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই অনুরোধ করব যারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করছেন বা দুয়ারে সরকার ক্যাম্প যাদের জন্য প্রয়োজন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই প্রাপ্তি স্বীকার করবো আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নাসির উদ্দিন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে একাধিক ব্যানার প্রকাশিত হয়েছে যেখানে লেখা আছে আবার আসছে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নভেম্বর মাসের শেষের দিকেই দুয়ারে সরকার প্রকল্প আবার চালু করতে চায় নবান্ন তো চলুন এই সম্পর্কে বিস্তারিত আমরা দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই ব্যানারটার দিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে আবার আসছে দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নভেম্বর মাসের শেষের দিকেই দুয়ারে সরকার প্রকল্প আবার চালু করতে চায় নবান্ন সচিব মনোজ পন্ত সরকারের সমস্ত দপ্তরকে দুয়ারে সরকার কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি সুযোগ সুবিধা রাজ্যবাসীকে আরও বেশি করে পৌঁছে দিতে জেলায় জেলায় এই শিবিরের সংখ্যা বাড়তে চলেছে অর্থাৎ আগে যতগুলি দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল তার চেয়ে বেশি যাতে ক্যাম্প করা যায় সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি সরকারি দপ্তরকে প্রস্তুত হতে বলা হয়েছে এই নভেম্বর মাসের শেষের দিকেই দুয়ারে সরকার ক্যাম্প আবার চালু হতে চলেছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুয়ারে ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুযোগ দিয়ে থাকেন তো উপভোক্তারা প্রত্যেকটি প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন মানবিক ভাতার জন্য আবেদন করতে পারবেন কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের জন্য আপনারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারেন তো যখনই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কোথায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেই সম্পর্কে জানানো হবে আপনাদের আমি সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে প্রত্যেকটা তথ্য আপনি সময় মতো পেয়ে যাবেন আজকের এই ছোট্ট ইনফরমেশানটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ